দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বুধবার পর্যন্ত চলতি বছরে 63 জনের মৃত্যু হয়েছে। এর আগে বছরের প্রথম 6 মাসে এমন ভয়াবহ রূপ দেখেনি মানুষ। সুস্থতার তুলনায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় প্রতি মুহূর্তেই চাপ বাড়ছে হাসপাতালে। উপসর্গের ধরন পাল্টে যাওয়ায় দেরিতে শনাক্ত হচ্ছে ডেঙ্গু, ফলে সময় মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যু হার বাড়ছে বলে জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস রিপোর্ট। মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড, প্রতিনিয়ত আসছে রোগী। শয্যা খালি না থাকায় মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। শুধু মুগদা নয়, দেশের অনেক হাসপাতালেরই একই চিত্র। বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ, যা সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। তাদের স্বজনদের ক্ষোভ সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে জানান মশক নিধনে গাফিলতির কথা। কোনো কমিশনার অথবা কোনো সরকারের পক্ষ থেকে মশা নিধনের জন্য বা ডেঙ্গু প্রতিরোধের জন্য এ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেই। বর্ষা হইতেছে এই সময়ে খুব কমই দিছে, মানে বৃষ্টির সময়টায়। বর্তমানে মুগদা, বাসাবো, তারপরে মানিকনগর, ধলপুরে তো এখন আপনার এই ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। সারাদিন আমি কয়েল ধরায় রাখি, মশারি টান। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাও কম নয়। মুগদা হাসপাতালের শিশু ওয়ার্ডের শয্যা চাপিয়ে মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। বেশি জ্বর হয়েছে, প্রচুর রোগী এখন ভর্তি নিতে পারতেছে না, মানে এত রোগীর চাপ। তাপমাত্রাটা বেশি ছিল, মানে জ্বরটা কমতেছিল না। ডেঙ্গুর প্রথাগত ধরন বদলে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা জানান, এবছর দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্তদের সংখ্যাই বেশি। আমরা এখন যেটা দেখছি তার চরিত্রগত পরিবর্তনের ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এদের যে চরিত্রগত পরিবর্তনের কারণে এটা ইউনিভার্সাল কভারেজে নিয়ে আসতে পারতেছে না, যেমনটা আমরা কোভিডে পেরেছিলাম। এবার ডেঙ্গুর ধরনের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদে ডায়রিয়া, জ্বর না থাকা, স্থায়ী বমি, প্রচণ্ড মস্তিষ্কে প্রদাহ, হাত পা ফুলে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় পানি জমা, অসহ্য রকম পেট ব্যথা। ডেঙ্গুর অনেক আচরণের পরিবর্তন এসছে, যেমন এবছর আমরা ভেরিয়েন্ট টুটা বেশি পাচ্ছি। ভেরিয়েন্ট টু এমনি ভিরুলেন্ট, তারপরে যদি সে সেকেন্ড বা থার্ড টাইম একটা সংক্রমণ করে সেক্ষেত্রে তার ভিরুলেন্স এটা আরও বাড়ে। সিমটমের সঙ্গে পরিচিতি নার কারণেই অনেকটা লেট রেফারেল, দেরি করে আসে, তখন রোগীগুলো অনেক বেশি কমপ্লিকেটেড অবস্থা আসে। শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।